হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে হচ্ছে 10th of February 2021, আর আজকে হচ্ছে কত, আজকে হচ্ছে ওয়েডনেসডে, বুধবার। তো গাইস, এখন বাজে হচ্ছে সকাল 9:30। আমি একটু আগেই ব্রেকফাস্ট করলাম, তো আমি এখন যাব পড়তে, পাশেই বাড়ি, যাব পড়তে। তো আসবো 11:15-11:00 মধ্যে, তারপরে এসে আমি কথা বলছি, কারণ এখন 9:30 বেজে গেছে, লেট হয়ে গেছে। তো গাইস, একবারে ডাইরেক্টলি আমি ওখান থেকে আসি, তারপরে কথা বলছি। তো গাইস, দেখতে থাকুন ব্লগ, পরে এসে তারপরে আপনাদের সাথে কথা বলছি। তো গাইস, এখন বাজে হচ্ছে দুপুর 1টা, আর আমি এর মাঝখানে হচ্ছে ব্লগ করিনি, কারণ মা চলে গিয়েছিল হচ্ছে দিদনবাড়ি, আর আমি পড়ে এসেছিলাম 11:30। তো তারপরে ব্লগ করা হয়নি আর। তো ফিলহাল মা এখন চলে এসেছে, তো মা এখন এখানে ফুচকা এনেছে, তো এখন এটাই খাবো। তো গাইস, ভাবছি বার্গার বানাবো, বার্গার বানানোর খুব ইচ্ছা হচ্ছে। তো গাইস, দেখতে থাকুন ব্লগ, যদি বানাই বার্গার তাহলে আপনাদেরকে বলে দিচ্ছি। তো ফুচকা খাই, তারপরে দেখি বানাতে পারি। তো দেখতে থাকুন ব্লগ। তো গাইস, আমি এখন বার্গার বানাবো। তো গাইস, এখন দেখুন আপনারা যে আমি বার্গার বানাচ্ছি কী করে। সিম্পল বার্গার, তো যেটার মধ্যে আমি ডিমের একটা পোচ করে দিব, আর পেঁয়াজের যে গোল গোল স্লাইস হয় ওটা, টমেটো সস আর চিজ, কেবল তো আনা নেই বাড়িতে, তো সেই জন্য চিজ তো আর দেওয়া যাবে না। সেই জন্য দেখুন আপনারা আমি কি করে বানাই, দেখতে থাকুন আমি কি করে বানাচ্ছি। তো গাইস, এটা আমাদের রান্নাঘর, তো কিচেন। তো আমি এখন গ্যাস ওভেন অন করব, আর দেখাবো আপনাদের আমি কত সিম্পল করে বার্গার বানাই। তো প্রথমে গ্যাস অন করি। তো গ্যাস গ্যাস অন হয়ে গেছে, তো এখন তেল দিব, আগে একটু গরম হোক তারপর। তো গ্যাস, এবার আমি তেল দিচ্ছি, আর এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, যেমন কি দেখতে পাচ্ছেন। তো গাইস, এবার অপেক্ষা করি, এবার খুন্তিটা নিয়ে আসি আগে। তো গাইস, আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম অল্প। এবার গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প। গাইস, এখানে হচ্ছে আমাদের একটা ডিম পোচ রেডি হয়ে গিয়েছে। তো গাইস, আমি এখানে এই পাউরুটিগুলো ইউজ করব, অনেকটা ছোট, বড়গুলো পাওয়া যায়নি, তো এই এই পাউরুটিগুলো ইউজ করব। ডিম পোচ হয়ে গেছে একটা, আরেকটা আমি এখন একটু পরে ছাড়বো। এখানে পাউরুটিগুলো শেকতেছি এখন, এখন আমার মাই করতেছে, কারণ মা বললো আমি করে নিচ্ছি। বাটার দিলাম আগে, তারপরে এগুলো শেকলাম। আর এখানে আমার পোচ রেডি হয়ে গিয়েছে, দুটো এখানে দুটো আছে, আর এখানে বানগুলা হচ্ছে আমাদের রেডি হচ্ছে। একটু পুড়ে পুড়ে গেল, কারণ তাওয়াটা একটু বেশি গরম ছিল। গাইস, এখানে আমাদের সব কিছু রেডি হয়ে গিয়েছে, এবার আমি এখানে দিব হচ্ছে পিৎজা পাস্তা সস। এই পিৎজা পাস্তা সসই মনে হয় আমার যে দোকানের যে বার্গারগুলো হয় ওটার মধ্যে দেয়। গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলোর মধ্যে একটু একটু করে সস নিয়েছি,
তো এখন এগুলাকে আমি মেখিয়ে নিই এরকম করে। তো গাইজ সবগুলোর মধ্যে আমার মাখানো হয়ে গিয়েছে, তো এবার আমি এটার মধ্যে পেঁয়াজ দিচ্ছি দুটা এরকম, আর একটা ডিমের পোচ দিয়ে দিচ্ছি, আর এখান থেকে আর একটা পাউরুটি দিয়ে দিচ্ছি। তো এরকম কিছু হলো আমাদের বার্গার, সিম্পল বার্গার একদম। এর আগে একদিন বানিয়েছিলাম, ওটার মধ্যে ভালো করে সব কিছু দিয়েছিলাম, কিন্তু আজকে হয়নি ওরকম। তো এরকম আরেকটার মধ্যে দুটা দিয়ে দিচ্ছি, আর এটা পোচ, আর এটা হয়ে গেল। তো সিম্পল বার্গার এটাও। তো এখানে গাইস দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন কিছুটা এরকম হয়েছে আমাদের বার্গার দুটা। তো এরকমই আমাদের কিছু শর্ট অ্যান্ড সিম্পল ছিল, শর্ট অ্যান্ড সিম্পল বানানো রেসিপি ছিল আমার। তো গাইস এখন আমাদের বার্গার খাওয়া হয়ে গেছে, তো এখন বাজে হচ্ছে দুপুর 1:30। তো এখন আর কিছু করার প্ল্যান নেই, তো এখন হচ্ছে এখন আমি টিভিতে নোবিতা দেখছিলাম, ক্লাসিক ডোরেমন, নোবিতা ডোরেমন। তো মিউট করে রেখেছি কারণ ব্লগে আপনারা কিছু শুনতে পারবেন না, না হলে তো। গাইস এখন কিছু করার প্ল্যান নেই, আপনি আমি আপনাদের সাথে কিছুক্ষণ পর কথা বলছি, তো দেখতে থাকুন ব্লগ। আমি আপনাদের সাথে কিছুক্ষণ পর কথা বলছি, তো দেখতে থাকুন ব্লগ। তো গাইস এখন বাজে হচ্ছে দুপুর 3:00, আর আমি একটু আগেই লাঞ্চ করলাম, আর বলিনি যে আমি এখন লাঞ্চ করব, তো ওটার জন্য একটু সরি। তো গাইস আপনাদের একটি ইনফরমেশন দেওয়ার ছিল, যে আমি আপনাদের একটা কথা বলছি, দাঁড়ান একটু পরে বারান্দায় গিয়ে বলছি, তো দেখতে থাকুন ব্লগ। গাইস আমি আপনাদের বললাম যে আমি আপনাদের একটি কথা বলবো, যে যে আমার ভ্লগ টাইম হচ্ছে রাত্রি 9:00, আর যেটা আমার ভ্লগ আসে সেটা হচ্ছে রাত্রি 9:00 সময়তেই আসে, কিন্তু আমি এখন একটা ডিসিশন নিয়েছি যে আমার ভ্লগগুলো এখন আসবে সকাল 9:00 সময়। হ্যাঁ, যেটা রাত্রি 9:00 সময় ছিল আর সেটা আসবে এখন সকাল 9:00 সময়, কারণ আমি সাধারণত কী করতাম যে ভ্লগটা আমি বিকালবেলা এন্ড করে দিতাম, বিকালবেলা সন্ধ্যাবেলার মধ্যে। তো এখন থেকে আমি করব কি বলুন তো, আমি করব যে আমি হচ্ছে রাত্রিবেলা একবারে ডিনারের পর ভ্লগ এন্ড করবো। তো গাইজ এটা হচ্ছে আমি ডিসিশন নিয়েছি, তো কেমন এই ডিসিশনটা আমার কেমন হয়েছে ওটা আপনারা কমেন্ট করে জানান আমাকে। তো এখন 3:00 বাজে তো দুপুর, তো দেখতে পাচ্ছেন অনেক রোদ উঠছে আজকে। তো গাইজ চলুন একটু ছাদে যাওয়া যাক, অনেকদিন ধরে যাইনি, অনেকদিন ধরে ব্লগও আসেনি। তো গাইস আমি একটা ভুল করে দিয়েছি এডিটিংয়ের, কারণ যতটুকু আমার ব্লগটা বানাইছি তো এডিটিংয়ে আমার একটু ভুল হয়ে গিয়েছে, কারণ ব্লগ নাম্বার 11 এটা, কিন্তু আমি ব্লগ নাম্বার 10 লিখে দিয়েছি ইন্ট্রোতে। তো ওটার জন্য কিছু ভাববেন না, আমি বলে দিলাম এখনই। তো আপনাদের এই নিউ ব্লগ টাইমিংটা কেমন লাগলো ওটা আমাকে ব্লগে সরি কমেন্টে জানিয়ে দিন। তো এখন যাই, চলুন একটু উপরে যাওয়া যাক, কারণ অনেক দিন ধরে যাইনি আর অনেক রোদ্রু উঠছে। আর আমার বার্গার আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে নিচে জানান। তো গাইস তার আগে মা একটা শাড়ি নিয়েছিল, তো সেই শাড়িটা আপনাদের দেখিয়ে নিই, ফ্লিপকার্ট থেকে একটু আগেই আসলো আমাদের, সেটা এটা এই কথাটা পরে বলছি, আপনাদের আগে শাড়িটা দেখাই দিই। যেমন কি বললাম আপনাদের যে মার একটা শাড়ি আসছে, তো ওটা এখন মা আনবক্সিং করবে, তো সেটা আপনাদের দেখাই। শুরু করো আনবক্সিং। এখান থেকে কাটছে। তো গাইস আমাদের এর আগের ব্লগে আপনারা দেখছেন এত নিউ শু আসছিল, আরো দুটা শু আসছে, তারপর এত কিছু কেন সেটা আমি আপনাদের বলতেছি একটু পরে। মানে এত কিছু জিনিস আসতেছে সেটা কেন আসতেছে, মানে এত কিছু অর্ডার দেওয়া হচ্ছে নেওয়া হচ্ছে, সেটা একটাই কারণে, সেটা আপনাদের আমি কিছুক্ষণ পরে বলছি। তো এরকম কিছু কীরকম একটা শাড়ি আসছে,
হলুদ কালারের, আর আঁচলটা হয় না আঁচল, আঁচলটা আই থিঙ্ক ব্লু কালারের হবে, যে এই কালারটা যেমন আছে এখানে, এই যে এই কালারটা, এরকম কিছুটা শাড়ি এসেছে। এই দেখুন, তো গাইস শাড়িটা কেমন লাগলো জানান আমাকে কমেন্ট সেকশনে। তো গাইস যদি আপনারা এই শাড়িটা, মানে যদি কারোর মা আর কি এই শাড়িটা কিনতে চায়, তো ধরুন ভালো লেগেছে শাড়িটা, অনেকটাই ভালো। আর যদি আপনারা এটাকে কিনতে চান, তো লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, শাড়িটা অনেকটা ভালো। তো যদি কারোর মা এটাকে কিনতে চায়, তো লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশনের মধ্যে। তো গাইস যাচ্ছি উপরে, উপরে গিয়ে আপনাদের সাথে একবারে কথা বলতেছি, দেখতে থাকুন ব্লগ। তো গাইস আমি এখন ছাদে চলে এসেছি, তো অনেক রৌদ্র উঠছে, আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন অনেক রৌদ্র উঠেছে আজকে, তো রোজ দিনকার মতো আজকেও অনেক কাপড় আছে, তো আর কিছুই না, রোদের খুব তাপ আছে আজকে। এরকম হয়, নাহলে আপনারা আমার মুখই দেখতে পাবেন না। তো গাইস আই থিঙ্ক আপনাদের আমি এখনো পর্যন্ত একটা ব্লগে আমাদের গাড়ি দেখাইনি, মানে আমরা নতুন গাড়ি কিনেছি, অনেক দিনই হয়ে গেল, 2-3 মাস হয়ে গেল, তো আপনাদের আই থিঙ্ক আমি দেখাইনি। তো কমেন্ট করুন, যদি আমি দেখিয়ে থাকি তাহলে তো আর দেখার কোনো লাভ নাই, তো যদি আমি না দেখিয়ে থাকি তাহলে হচ্ছে বলে দিবেন আপনা আমাকে কমেন্ট করে, আপনাদের আমি আলাদা ডেডিকেটেড ব্লগ আমি আপনাদের জন্য বানিয়ে দিব। তো আমার তো মনে হয় না দেখিয়েছি, তাও আপনারা বলে দিবেন যে আমি দেখিয়েছি কি না, যদি না দেখিয়ে থাকি তাহলে আলাদা করে আমি ব্লগ বানিয়ে দিব ওটার জন্য, একদম পাক্কাপাক্কি কথা, আমি আলাদা আলাদা করে ওটার জন্য ব্লগ বানিয়ে দিব। তো গাইস অনেক রোদ উঠছে আজকে, কিছুক্ষণ ছাদে থাকি, তো আপনারা দেখতে থাকুন ব্লগ, ছাদে থাকা থাকি, ছাদে থাকি কিছুক্ষণ, তারপরে আপনাদের সাথে আমি কথা বলছি একবারে নিচে গিয়ে। তো গাইস দেখতে থাকুন ব্লগ, দেখা করছি কিছুক্ষণ পর। তো গাইস এখন বাজে হচ্ছে রাত্রি 9:30, তো আমি লাস্ট ক্লিপ শ্যুট করেছিলাম 4টার সময় দুপুরে, তো বিকালবেলা 4টা তো বিকালবেলাই হয়, তো এত বড় গ্যাপ, কারণ মাঝখানে 6টার সময় আমার পড়া ছিল, তারপরে হচ্ছে পড়ে এসে আমি গেছিলাম দিদুন বাড়ি, তারপরে আবার আসছি, তো এখন 9:30 বাজে, একটু পরে ডিনার করবো আর তারপরে হচ্ছে শুয়ে পড়বো। তো আর কোনো আজকের ব্লগে আমি এতটাই রাখতে চাই। আর যে মার শাড়িটা দেখিয়েছিলাম আপনাদের, ওটার লিঙ্ক আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, যদি কারোর মা কিনতে চায় তাহলে কিনতে পারেন। আর কেমন লেগেছে শাড়িটা ওটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার নিউ ব্লগ টাইমিং ওটা আপনাদের কেমন লেগেছে ওটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এই কথাটা বলে দিই যে এত যে শাড়ি কিনা হচ্ছে, আবার জুতোও কিনা হচ্ছে, এত কেনাকেটি, কারণ আমার দিদুন বাড়ির পাড়ায় আমার এক আমারই মাসি হবে একটা, ওর বিয়ে 5ই মার্চ না কবে জানি, তো ওর জন্য এত কেনাকাটা চলছে। তো গাইস এটাই একটা সিম্পল ব্যাপার ছিল। তো গাইস আজকের ব্লগে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।